করে দেখাতে পারে এবং সেটা জঙ্গল মহলের মানুষ করে দেখালো কালকে যেখানে প্রত্যেকটা জেলায় 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 মুস্তেবাদ থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে মালদা থেকে শুরু করে উত্তর দিনাজপুর থেকে শুরু করে যেখানে প্রত্যেকটা জেলায় জেলায় হাহাকার মারা মারপিট ব্যালেট চুরি ব্লেড বাক্স চুরি অমুক চুরি তুসুক চুরি হচ্ছে মারামারি লেগে যাচ্ছে দুই পক্ষ সেখানে কিন্তু জঙ্গলমহল প্রুভ করে দিল যে জঙ্গল মহলই হচ্ছে আগামী দিনের পথ প্রদর্শক সমস্ত জেলার আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের পথ প্রদর্শক হলো আজকের জঙ্গল মহল আর সেটা সম্ভব হয়েছে মূলত আমি বলব বন্ধুরা আমাদের এই কুর্মী সমাজের নেতৃত্বের জন্য এবং অন্যান্য যে সমস্ত মানুষজন রয়েছে সমস্ত জাতির তারা কিন্তু সবাই চেয়েছে তারাও কিন্তু জঙ্গল মনের মানুষ তারাও কিন্তু সাপোর্ট করেছে যে না হিংসার চাইতে কিন্তু শান্তিটাই ম্যান ভোট আজ আসবে কাল চলে যাবে বাট আমার সাথে তোমার সম্পর্ক আমার সাথে তোমার সম্পর্ক চিরকাল অটুট থাকবে আমার যখন সুবিধা হবে ওই কলকাতার বাবুটা আসবেন বা দিল্লির বাবুটা আসবে না আসবে কে আমার বাড়ির পাশে যে থাকছে তিনি আসবেন আমাকে হেল্প করতে সো এটা জঙ্গল মহলের মানুষ প্রুফ করে দিল যে হিংসা নয় শান্তি হচ্ছে আসল এবং তারা তাদের শান্তিপূর্ণ হবে গণতান্ত্রিক অধিকারটা দেখিয়ে দিয়ে এসেছে এখন দেখা যাক বন্ধুরা এগারো তারিখে কি হয় তার আশাই দিন গুনব তার আগে বলে বন্ধুরা বিভিন্ন জেলাতে কিন্তু অনেক কিছুই দেখা দিয়েছে বন্ধুরা কোথাও ব্লেড বাক্স নিয়ে ছুটে ছুটে পালাচ্ছে কোথাও কি বলে তোমার যেন ছাপ্পা চলছে ঠিক আছে বাট জঙ্গলমহলে যেখানে বিশেষ করে কুর্মীরা রয়েছে তারা কিন্তু দেখিয়ে দিল কুর্মি পাওয়ার কাকে বলে সেখানে ভুট লুট তো দূরের কথা ছাপ্পা ভোট দেওয়ার সাহস পায়নি হ্যাঁ একটা প্রবলেম হয়েছিল মহলের মানুষের সেটা হচ্ছে কি প্রত্যেকটা বুথে বুথে যেখানে যেখানে বারোশো ভোটার হাজার প্লাস ভোটার রয়েছে সেখানে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ফাইভটা অন্তত পাঁচজন মতো হলেও পুলিশ দেওয়া উচিত ছিল সেখানে মাত্র একটা করে সেন্ট্রাল ফোর্স রেখেছে আর একটা করে সিভিক রেখেছে এটা খুব বাজে করেছে এবং কিছু কিছু জায়গাতে এমন দেখা গিয়েছে বন্ধুরা বুথে বিশেষ করে গ্রামের বুথগুলোতে যে লোক আছে বারোশো ভোটার আর ভোটদানের জায়গা একটা একটা জায়গাতেই সিল মারা হচ্ছে তার জন্য কি বিভিন্ন দেখা গেল কি রাত হয়ে গেছে যেটা মানুষজনকে এক প্রকার বলতে গেলে সাধারণ জনগণের মানুষকে হয়রানি করা হয়েছে এটা প্রশাসনের রাজ্য কমিশনের প্রত্যেকটা জায়গাতে জায়গাতে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে অ্যাটলিস্ট ভোটার সংখ্যা যে পুলিশ মোতায়েন করা এবং কি এবং জনগণের স্বার্থে যেহেতু ভোটটা হচ্ছে জনগণের জন্য যেহেতু ভোটটা হচ্ছে জনগণের সেই গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করার দায়িত্ব ছিল কার সরকারের কিন্তু সরকার সেটা করেনি তোমরাই দেখে নাও বন্ধুরা কি হয়েছে পুলিশ পর্যন্ত অসহায় হয়ে পড়েছে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থা বন্ধুরা দেখে নাও আর সব শেষে বলবো বন্ধুরা চিন্তা করো না আমরা আমাদের যাই সত্তা ফিরে বাঁচিয়ে নিয়ে যান আর ভোট এখানে দিতে পারবো না দিতে তো পারবো না কোনো রকম আমাদেরকে উদ্ধার করুন আপনাকে কি হুমকি দিচ্ছে মারার হুমকি দিচ্ছে আমাকে কি বলছে এখানে আচ্ছা তা আপনি সেটা ওপরে জানিয়েছেন আপনার ওপর মহলে আমি তাদের কি রেসপন্স তারা কিছু বললো না শুভজিৎ পুলিশ বলছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন কিন্তু সেখানে কোনো রেসপন্স কেউ করেনি তাই তিনি রাজ্য বিজেপি সভাপতিকে সামনে পেয়েছেন সুকান্ত মজুমদারকে তাকে বলছেন আচ্ছা শুভজিৎ যদি পুলিশের এরকম দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয় তাহলে ওই অঞ্চলের যারা ভোটার তাদের কি অবস্থা এটা রূপকের সঙ্গে কথা বলি বরং রূপক আমরা আমাদের যাই সত্তা ফিরে পাবো এবং সাংবিধানিক উপায়ে আর দেখা যাক বন্ধুরা এগারো তারিখের ফলাফল কি আছে আশা করছি জঙ্গলমহলে বিশাল বিশাল একটা প্রভাব পড়তে চলেছে এবং না প্রভাব পড়লেও আমি মনে করি বন্ধুরা জঙ্গলমহল আজকে যে জিনিসটা দেখিয়ে দিল ভোটের দিনে যে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়া যায় নিজেদের মধ্যে যদি ঠিক থাকো তাহলে পুলিশ থাকুক বা না থাকুক নিরাপত্তা থাকুক বা না থাকুক সরকার আমাদেরকে দেখুক বা না দেখুক নিজেরা যদি ঠিক থাকি না কারো বাপের সাধ্য নেই এসে করে জঙ্গলমহলে বাজে কিছু করতে পারবে বা হিংসার রাজনীতি এখানে তৈরি করতে পারবে যদি নিজেরা ঠিক থাকো বন্ধুরা অল দ্য বেস্ট বন্ধুরা ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো বন্ধুরা জহার অ্যান্ড জয় গরাম